ঝড়ের সেই তীব্র গতি থেকে হয়তো রেহাই পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঝড়ের একটা দাপট রয়েছে এবং বৃষ্টি চলছে। দুর্যোগ দুর্ভোগ এখনো কিন্তু শেষ হয়নি। রিমালের এই দুর্যোগ দুর্ভোগ দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে তা একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হবে এবং কলকাতার বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে তার প্রভাব লক্ষ্য করা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা তো বটেই, সময় যত গড়াবে ততই আরও তথ্য সামনে আসবে। কোন গ্রামে জল ঢুকেছে, কোথায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, কোন গ্রাম এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, গাড়ির ওপরে গাছ পড়ে গিয়েছে। কলকাতার ছবি যদি দেখেন, একাধিক জায়গায় কলকাতার সেই ছবি আমরা সামনে দেখেছি যেখানে গাছ কেটে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এত গাছ রাতভোর তাণ্ডবে পড়ে গিয়েছে যে পুরসভাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এখনও কলকাতার বেশ কিছু জায়গায় জমে আছে জল, সেই জল যদিও সকাল নটার মধ্যে নেমে যাবে এমনটাই পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছে। জোর কদমে কাজ করছে প্রশাসন। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, শহর থেকে জেলা রাতভোর তাণ্ডব চালিয়েছে এই ঝড়। বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে গাছ পড়ে, সেই সব গাছ সাফ করে রাস্তা চালু রাখাই এখন বড়সড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। তবে মাথায় রাখতে হবে দুর্ভোগ এখনও শেষ হয়নি, বৃষ্টি কিন্তু এখনও চলছে, চলবে। রিমাল ঝড়ের প্রভাবে যখন একদিকে কলকাতা শহরের একাধিক জায়গায় গাছ পড়েছে, ঠিক তেমনিভাবে কলকাতা পৌর সংস্থার যে অফিস, সেই অফিসের মধ্যে কিন্তু একটি আম গাছ, সেই আম গাছ কিন্তু ভেঙে যায় এবং সেই আম গাছটি দুটি গাড়ির উপরে কিন্তু পড়ে। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে যে এই কলকাতা কর্পোরেশন বিল্ডিংয়ের মধ্যে এই আম গাছটি এবং সেই আম গাছ কিন্তু ভেঙে ঝড়ের কবলে পড়ে এবং সেই আম গাছ ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরে কলকাতা কর্পোরেশনের ভেতরে যে রাখা গাড়ি সেই গাড়িগুলির উপরে পড়ে। যদিও গাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে গাড়ির চালকেরা। এই ঘটনায় কিন্তু রীতিমতো এখানকার যারা কর্মীরা রয়েছেন তড়িঘড়ি সেখানে চলে আসেন এবং এই মুহূর্তে সেই গাছ কাটার কাজ কিন্তু শুরু করছে কলকাতা কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন, তারা এই গাছ কেটে সেই সরিয়ে ফেলা হচ্ছে এবং গাড়িগুলোকে এখান থেকে বের করা হবে। জি চব্বিশ ঘন্টায় ক্যামেরায় সৌমেনের সাথে নান্টুর রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।